আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা আমি পামেলা আপনাদের সাথে রয়েছি গতকাল থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা দীপকাকু ঝিনুক সিরিজের ওপর একটি রহস্য গল্প তার নাম ফন্দিবাজ বন্দি আজকে আপনাদের পরবর্তী অধ্যায় পড়ে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার দীপকাকু ঝিনুক সিরিজের প্লে লিস্টে শেয়ার করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আপনারা প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে আসুন বন্ধুরা আমরা সরাসরি গল্পে চলে যাই অধ্যায় দুই ঘরে ঢুকলেন মাঝবয়সী ভদ্র মহিলা সাদাটে শাড়ি হাতে ট্রে দাঁতে তিন গ্লাস শরবত চেহারায় একটা প্রচ্ছন্ন বিষণ্নতা আলাপ করালেন সূর্যেন্দুবাবু না করালেও চলত মায়ের মুখের সাথে ছেলের মুখের খুব মেল দীপকাকু শরবতের গ্লাস তুলে নিয়ে সূর্যেন্দুবাবুর মাকে বললেন আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই জানতে চাইলেন সূর্যেন্দুবাবু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবেন তা এখানেই বলবেন না পাশের ঘরে যাবেন আচ্ছা ঠিক আছে অন্য ঘরেই যাই নিচের তলায় শুধু আপনারা থাকেন তো হ্যাঁ ওপরে থাকেন জ্যাঠামশাই মানে আমরা হচ্ছি সেপারেট এক চুমুকে গ্লাস শেষ করলেন দীপ কাকু ঝিনুককে ইশারা করলেন সঙ্গে থাকতে চেয়ার ছেড়ে উঠতে উঠতে নেপালবাবুর দিকে তাকিয়ে বললেন আপনার সাথে পরে কথা বলছি নেপালবাবু নেপাল দাস বিগলিত হাসি হাসলেন যার একটাই অর্থ কোনো অসুবিধা নেই পাশের ঘরে এদের স্টাডি দুটো দেওয়ালে খোপ কাটার র্যাক ঠাসা বই অ্যাকসেট চেয়ার টেবিল দীপকাকু চেয়ার দেখিয়ে সূর্যেন্দ্রবাবুর মাকে বসতে বললেন উনি ইতস্তত করছিলেন ঘরে আর কোনো বসার জায়গা নেই দীপকাকু বললেন আপনি প্লিজ বসুন মিসের সোম আমি বইগুলো দেখতে দেখতে আপনাকে কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দেব। আঁচল টেনে একটু গুটিয়ে শুটিয়ে চেয়ারে বসলেন সূর্যেন্দুবাবুর মা দীপকাকুর র‍্যাক থেকে একটা বই টেনে নিয়ে ধুলো ঝাড়লেন বইয়ের ওপর চোখ রেখে জিজ্ঞাসা করলেন আচ্ছা ইনভেস্টমেন্ট স্কিমের বিজনেসে নামবেন বলে যেদিন সিদ্ধান্ত নিলেন অনিমেষবাবু সেদিন আপনাকে এসে ঠিক কী বলেছিলেন অতীত উদ্ধার করতে একটু সময় নিলেন সূর্যেন্দুবাবুর মা তারপর বললেন সেদিন রাতে বাড়ি ফিরেছিলেন বেশ ভালো মুডে বাইরের পোশাক ছাড়তে ছাড়তে আমাকে বললেন যে বুঝলে মীরা আজ এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল দারুণ একটা বিজনেসের আইডিয়া দিয়েছে ওকে পার্টনার করে ব্যবসায় নামব এবার নিশ্চয়ই আমাদের দিন ফিরবে এবার আমি ওর কথায় খুব একটা আগ্রহ দেখাইনি এর আগে যখন অফিস ঘরটা নিয়েছিলেন তখন বলেছিলেন যে দিন ফিরবে কিন্তু ফেরেনি বন্ধুটা কত কাছের বোঝার জন্যে আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম যে কোথাকার বন্ধু তখন উনি বলেছিলেন যে কলেজ বেলার বড় চাকরি করে মাঝে অনেক দিন দেখা হয়নি হাতের বইটা র্যাকে রেখে একটু বেছে আরেকটা বই তুলে নিলেন কাকু ফের ধুলো ঝাড়লেন গেলেন পরের প্রশ্নে আপনার মেয়ের বিয়েতে বন্ধুটি নিশ্চয়ই নিমন্ত্রিত ছিলেন তিনি আসেননি না আসেননি ওর আরও অনেক বন্ধু কিন্তু এসেছিলেন নিমন্ত্রিতের সংখ্যায় উনি কোনো কার্পণ্য করেননি মীরা দেবীর কথা শুনে হুম শব্দ করে চুপ করে রইলেন দীপকাকু বই থেকে মুখ তুলে আবার জানতে চাইলেন আজা সেই উপকারী বন্ধুটির অনুপস্থিতি দেখে আপনি কোনো প্রশ্ন করেননি হ্যাঁ করেছিলাম উনি অদ্ভুতভাবে হেসেছিলেন বলেছিলেন যে দেখো কোথাকার কাজে কম্মে আটকে গিয়েছে এই কথার মিনিট কুড়ি কি আধ ঘন্টার ভেতরে কর্তা একটা বড় প্যাকেট নিয়ে এলেন ব্রাউন পেপারে মোড়া প্যাকেট বললেন যে দেখো মীরা পার্টনার আসতে না পারলে কী হবে কুরিয়ার করে ঠিক গিফটটা পাঠিয়ে দিয়েছে ওই সি তা কী ছিল প্যাকেটে মীরা দেবী বললেন বেশ ভারী সোনার হার পরে ওজন করে দেখা হয়েছে ছফরির কাছাকাছি তো হবে। তা সেই হারটা মেয়ের কাছে আছে নাকি ব্যাংকের লকারে রেখেছেন না আমি আর খোঁজ নিইনি ওটাও শ্বশুরবাড়ির ব্যাপার ওকে আপনি এবার একটু বাবুকে পাঠিয়ে দিন কথাটা বলে দীপকাকুর র‍্যাক থেকে আরেকটা বই নামালেন একটু পরে দোরগোড়ায় এসে অনুমতি চাইলেন নেপাল দাস দীপকাকু বললেন হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন চেয়ারে বসলেন নেপালবাবু ভদ্রলোকের চেহারাটা বেশ ভোলে ভালা গোছের যা ওর কাজের সাথে মোটেই মানান সই নয় দীপকাকু চলে গেলেন সরাসরি প্রশ্নে অজয় নেপালবাবু আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেন অনিমেষবাবুর কোম্পানিতে এক লাখ করে দু খেপে দু লাখ হবে আপনার কাছে কোনো রশিদ আছে রশিদ বানে তো ওই সার্টিফিকেট আর কি হ্যাঁ তা সার্টিফিকেটে নিশ্চয়ই একজনের সই আছে হ্যাঁ অনিমেষ সোমের তবু আপনার কেন মনে হচ্ছে যে ওই ব্যবসার পিছনে আর কেউ ছিল মানে সেটা কি শুধুমাত্র বাবু আপনার ওপর বদান্যতা দেখিয়েছিলেন সেটার জন্যে কি নাকি অন্য কোনো সূত্র রয়েছে যেটা হয়তো খুবই ক্ষীণ তবে তেমন জোরালো নয় দীপকাকুর প্রশ্নের তক্ষণি কোনো উত্তর দিলেন না নেপালবাবু একটু চিন্তা করে তারপর বললেন দেখুন শুধুমাত্র আমার উপকারের জন্যে নয় ভদ্রলোকের সাথে পরে আমি কথাবার্তা বলে দেখেছি আদ্যন্ত ভালো মানুষ আমার এতটা বয়স হল মানুষ তো কিছু কম দেখেনি ভালো খারাপ মোটামুটি আমি আন্দাজ করতে পারি বাবুর সাথে কথা বলে আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়েছিল মানুষটি কোনোভাবে বিজনেসের উপযুক্ত নন এই সমস্ত কারবারের লোকেরা অত্যন্ত গোরেল প্রকৃতির হয় হওয়াই উচিত নাহলে টেকা যায় না অথচ আমি যখন ওর অফিসে যাই কোম্পানির হাজারের ওপরে ক্লায়েন্টের টাকা দু বছর ডবল করে দিয়েছে আমার তখনই মনে হয়েছিল যে এই মানুষটির পক্ষে এত বড় কাণ্ডটা ঘটানো সম্ভব নয় নিশ্চয়ই পিছনে পাকা মাথার আর কেউ রয়েছে কিন্তু কে জানতো বলুন ওই পাকা মাথার জালে একদিন ভদ্রলোক ফেসে যাবে এখন ভীষণ আক্ষেপ হচ্ছে কেন যে সেদিন ওনাকে সতর্ক করিনি ওনার চেয়ে আমি অনেক বেশি এই লাইনে ঘোরাফেরা করেছি আমি জানি একটু থামলেন নেপালবাবু ও চুপ থেকে কী যেন একটা ভাবছিলেন একটু পরে নেপালবাবুর উদ্দেশ্যে বললেন আপনি তো এই লাইনের পুরনো লোক নেপালবাবু বাবুর কাছে আপনি জানতে চাননি যে টাকাটা উনি কোথায় কিভাবে খাটান হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলেন যে টাকা শেয়ারে খাটানো হয় আমি বিশ্বাস করিনি আমি বলেছিলাম যে দেখুন শেয়ার আমি ভালোই বুঝি টাকা যেমন বাড়ে তেমন কমেও শেয়ারের ভরসায় আপনারা এত টাকা ক্লায়েন্টদের দিতে পারতেন না তখন উনি বলেছিলেন যে কিছু টাকা অবশ্য শেয়ার মার্কেটে আমরা খাটাই তবে বেশিরভাগ টাকাটাই ধার দিই আমাদের কয়েকজন ব্যবসায়ী বন্ধুকে যারা জাহাজে বিদেশে থেকে নানা রকমের জিনিসপত্র আমদানি করে অনেক সময় এমন হয় যে জাহাজ এসে গিয়েছে ওদের কাছে টাকা নেই অথচ জিনিসগুলো একবার নামিয়ে নিতে পারলে দু চার দিনের মধ্যে ভারতের বিভিন্ন পাইকারি বাজারে বেঁচে দিতে পারবে অত শর্ট টার্মে ব্যাংক লোন দেবে না ওরা আসে আমাদের কাছে মোটা অঙ্কের ইন্টারেস্ট চার্জ করে টাকা ওদের ধার দিই জাহাজ থেকে জিনিস খালাস হওয়ার পাঁচ সাত দিনের ভেতরে ওই ইন্টারেস্ট টাকা ফেরত পেয়ে যাই আমরা এইভাবে একই টাকা মাসে বেশ কয়েকবার খাটিয়ে নিই একটু থামলেন নেপাল বাবু। সাথে সাথে দীপকাকু বললেন তাহলে তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল ওই অনিমেশ অনিমেষবাবুর থেকে টাকা ধার নিয়ে আর শোধ করেনি তাই তো দেখুন বাবু। ধরে নিলাম সেটাই ঘটেছে লোকগুলোকে তো ধরতে হবে টাকা আত্মসাত করবে তারা বাবু গলায় দড়ি দেবেন এটা তো মেরে নেওয়া যায় না আপনি জানেন দুঃসংবাদটা পেয়ে আমি যখন বার্নিং ঘাটে গেলাম দেখি মিতে মৃতদেহে একটা মালা পর্যন্ত নেই মর্গ থেকে সূর্যেন্দু আর চারেক বন্ধু মিলে বডিটা নিয়ে এসেছে সোজা শ্মশানে পাড়ায় ঢুকে বাড়িতে নিয়ে যেতে পারিনি লজ্জায় ওরা আজও বাবুর ফটোয় মালা দিতে পারে না বাইরের লোক আত্মীয় স্বজন এসে যদি উপহাসের দৃষ্টিতে তাকায় সেই জন্যে নেপালবাবুর কথার পর দীপকাকু আর কিছুই বললেন না মেঝের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন র্যাক থেকে শেষ যে বইটা নিয়েছিলেন সেটা এখনও হাতে প্রথমে বইটার কথাই বুঝি খেয়াল হলো নড়ে উঠল হাত ঘুরে গিয়ে নির্দিষ্ট স্থানে বইটা রাখতে রাখতে নেপালবাবুর উদ্দেশ্যে বললেন আচ্ছা ঠিক আছে নেপালবাবু এখন আপনি আসতে পারেন পরে হয়তো আপনাকে আবার প্রয়োজন হবে চেয়ার ছেড়ে উঠে পড়লেন নেপালবাবু একই রকম বিনয় আবার বললেন রাত অথবা দিন যখনই দরকার পড়বে ডেকে নেবেন ফোন নাম্বার দেওয়া আছে সূর্যেন্দুর কাছে নেপালবাবু চলে গেলেন ঘর ছেড়ে দীপকাকু আবার বইয়ের র‍্যাকের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কি যেন একটা দেখছেন কোনো বিশেষ বই খুঁজছেন কি ঝিনুকের মাথায় বিরাট চিন্তা এই যে পরপর দুটো সাক্ষাৎকার হলো এক লাইনও নোট করা হয়নি পরে সব মনে থাকতে হয় দীপকাকু কখন কি জানতে চাইবেন তখন পড়ে যাবে মুশকিলে দরজার কাছে এসে জিজ্ঞাসা করলেন সূর্যেন্দু আপনারা চা কি এখানেই খাবেন না বাইরের ঘরে দেব ঘাড় ফিরিয়ে দীপকাকু বললেন না না চলো বসার ঘরেই যাই দু কাপ চা চানাচুর বিস্কুট রাখা আছে সেন্টার টেবিলে বাবুকে দেখা যাচ্ছিল না নিজের কর্তব্যটুকু সেরে চলে গিয়েছেন বাড়তি কৌতূহল দেখাননি ঝিনুক দীপকাকু বেতের সোফায় এসে বসলেন জিন্সের পকেট থেকে নোটবুক বের করে ফেলেছে ঝিনুক শর্টে হলেও সাক্ষাৎ পর্ব দুটো লিখে নেবে সূর্যেন্দুবাবুর দিকে তাকিয়ে ঝিনুক বিনয়ের সাথে বলল আমি তো চা খাই না বিব্রত হলেন সূর্যেন্দু ও আচ্ছা সরি সরি মানে আমার জিজ্ঞাসা করাটা উচিত ছিল তাহলে তোমাকে আরেক গ্লাস ঠান্ডা দিতে বলি না না ইটস অল রাইট কিছু লাগবে না ঝিনুকের কথা শেষ হতে না হতেই দরজার কাছে এসে দাঁড়ালেন সূর্যেন্দুবাবুর মা দীপকাকু যেন ওর অপেক্ষাতেই ছিলেন ঠোঁট থেকে কাপ নামিয়ে বললেন মাসিমা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি বাবু মারা যাওয়ার আগের দিন কেমন ছিলেন মানে কিছু আপনাকে বলেছিলেন মানে উনি কি আত্মহত্যার কথা কিছু বলতেন নির্মম প্রশ্নগুলো দীপকাকু অনায়াসে করতে পারেন বড় হয়ে ঝিনুক যদি ডিটেকটিভের প্রফেশনে যায় তাহলে এতটা আবেগহীন হতে অনেকটা সময় লেগে যাবে ভদ্রমহিলার অভিব্যক্তিতে ছিল আকুল প্রার্থনা কেসটা যেন দীপকাকুর নেন প্রশ্নটা শোনার পর বিষণ্ন হলেন নিচু গলায় বললেন ঘটনাটা ঘটার চার পাঁচ দিন আগে ওকে খুব অস্থির লাগছিল রাতে ঠিকমতো ঘুমাচ্ছিলেন না বারে বারে উঠে যাচ্ছিলেন বারান্দায় পায়চারি করছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে কোনো প্রবলেম নাকি নিজেকে সামলে নিয়ে উনি বলেছিলেন যে না কিছু না বিজনেসে একটু টেনশান যাচ্ছে দীপকাকু খানিকক্ষণ তাকিয়ে রইলেন মীরা দেবীর দিকে ঝিনুকের নোট নেওয়া এখন মাথায় উঠেছে লক্ষ্য করল দেবীর চোখের কোণে চিকচিক করছে জল চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন দীপকাকু চানাচুর বিস্কুটের প্লেটে হাত দেননি সূর্যেন্দুবাবুকে বললেন শোনো সূর্যেন্দু আপাতত আমার থেকে তোমার ছুটি নিজের শেডিউলে তুমি ফিরে যেতে পারো প্রয়োজন মতো পরে তোমাকে ফোন করব। বাধ্য ছাত্রের মতো ঘাড় কাত করলেন সূর্যেন্দু মীরা দেবীর দিকে তাকিয়ে দীপকাকুর বললেন আচ্ছা মাসিমা চলি হেসো বাবা ভগবানের কাছে প্রার্থনা করি কাজে সফল হও মীরা দেবীর কথা শেষ হওয়ার আগেই দীপকাকু দরজার বাইরে ঝিনুক পা চালালো দশ মিনিট হয়ে গেল দীপকাকুর চলন্ত বাইকের পিছনে ঝিনুক বসে রয়েছে জানে না কোথায় যাওয়া হচ্ছে সূর্যেন্দ্রবাবুর বাড়ি থেকে বেরিয়ে বাইকে ওঠার আগে ঝিনুক জিজ্ঞাসা করেছিল তা এবার কোথায় যাচ্ছি আমরা দীপকাকু কোনো উত্তর দেননি এর মানে মাথায় চিন্তার ঝড় উঠেছে মাঝে ঝিনুক আর ডিস্টার্ব করেনি রাস্তাঘাট দেখতে দেখতে চলেছে সূর্যেন্দ্রবাবুর কেসটা ঝিনুকের নাগালের এতটাই বাইরে এক্ষুনি মাথা ঘামানোর কোনো মানে হয় না দীপকাকু নিজেই তাকে চিন্তা সামিল করে নেবেন বেশ জোরে ড্রাইভ করছিলেন দীপকাকু শিয়ালদা ফ্লাইওভার থেকে নেমে এলো ঝিনুকরা পলকে মৌলালি ক্রস করে দীপকাকু বাইকটা দাঁড় করালেন এন্টালি থানার সামনে ঝিনুকের মুড পুরো অফ হয়ে গেল তদন্তের গোড়াতেই পুলিশের সাহায্য ঝিনুকে না পাসেন্দ বেশিরভাগ ডিটেকটিভ গল্পে পুলিশরা মোটেই পাত্তা পায় না ঘুরঘুর করে গোয়েন্দার আশেপাশে তদন্তের শেষ পর্বে পুলিশকে তাক লাগিয়ে গোয়েন্দা প্রবলেম সলভ করে দেন তবেই না মজা দীপকাকুর স্বভাব ঠিক উল্টো খুব গুরুত্ব দেন পুলিশকে তিনি বলেন আরে চাকরি সুবাদে এরা অপরাধটা খুব ভালো করে চেনে এই জগৎটা না এদের নখ দর্পণে বিশেষ করে কলকাতার পুলিশ তো দুনিয়ার প্রদম সারিতে এদের হেল্প নিলে আমারই লাভ হবে থানার ভিতরে ঢুকে এক কনস্টেবলকে দীপকাকু জিজ্ঞাসা করলেন অ্যাডিশনাল আইসি করলোলসেন কনস্টেবল উত্তর দেওয়ার আগেই ডান প্রান্ত থেকে ভেসে এলো আন্তরিক সম্ভাষণ আরে দীপাঙ্কর দা আপনার জন্যই ওয়েট করছি আসুন দীপকাকুর ক্রেজ দেখে ঝিনুক তো অবাক এগিয়ে গেলেন দেওয়ালের ধারে চেয়ার টেবিলের দিকে কর্লল সেন উঠে দাঁড়ালেন খুবই ইয়াং অফিসার দীপকাকুর সাথে হ্যান্ডশেক করলেন ঝিনুকের দিকে তাকিয়ে হাসলেন সৌজন্যের নয় পরিচিতের ঝিনুক রীতিমতো কনফিউজড ভদ্রলোকের সাথে আগে আলাপ হয়েছিল কি ডেমিলের অন্য প্রান্তে বসেছে ঝিনুকরা অফিসার বললেন হ্যাঁ রঞ্জনদা ফোন করেছিলেন আজ সকালে বললেন যে এগারোটা সাড়ে এগারোটার ভেতরে আপনি আসবেন আমি তাই এই সময় কোনো কাজ রাখিনি ধন্দটা কেটে গেল ঝিনুকের রঞ্জন কাকু হচ্ছে কাকুর কলেজের বন্ধু লালবাজারে রয়েছেন অনেক কেসে কাকু ওর সাহায্য নেন ঝিনুকের দিকে তাকিয়ে কল্লোল সেন যে পরিচিতের হাসি হাসলেন পরিচয়টা রঞ্জন কাকুর সাপ্লাই করা নিশ্চয়ই কর্লোল বাবু বললেন আমি ছিলাম ওই কেসটার ইনভেস্টিগেটিং অফিসার আপনার যা জানার আপনি জিজ্ঞাসা করতে পারেন ওই কেসের ফাইলও আমার কাছে রয়েছে কিছু তথ্য প্রমাণাদি দেখাতে পারব কথাটা শেষ করে কল্লোল সেন ঝিনুকের মাথার উপর দিয়ে কাকে যেন কি একটা ইশারা করলেন দীপকাকু বললেন আমরা কিন্তু কিছুই খাব না চাও নয় সকাল থেকে বেশ কয়েকবার খেয়েছি তাহলে ঠান্ডা বলি অনুমতি চাইলেন কর্লোল সেন দীপকাকু ঝিনুকের মুখের দিকে তাকিয়ে নিয়ে বললেন আচ্ছা বলুন বিব্রত বোধ করল ঝিনুক তাকে কি খুবই ক্লান্ত দেখাচ্ছে দুটো কোল্ড ড্রিঙ্কস কাউকে নির্দেশ দিলেন কর্লোল বাবু তারপর দীপকাকুর দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন হ্যাঁ বলুন কি জানতে চান আচ্ছা কেসটা যে সুইসাইড আপনি নিশ্চিত পোস্টমর্টেম রিপোর্ট তো সেটাই বলছে আপনার কি ধারণা হোমিসাইডকে সুইসাইডের মতো সাজানো হয়নি মানে সামান্য কোনো খটকাও কি আপনার মনে রয়েছে উত্তরটা দিতে একটু সময় নিলেন কর্লোল সেন কেসটার আদ্যপান্ত একবার ভেবে নিয়ে বললেন না এটা প্লেন অ্যান্ড স্ট্রেট সুইসাইডের কেস মৃতের পরিবার থেকে আলাদা করে কোনো তদন্তের দাবি কিন্তু জানানো হয়নি কোল্ড ড্রিঙ্কসের বোতল এসে গেল দীপকাকু স্ট্র মুখে দেওয়ার পরই ঝিনুক সিপ দিল চুমুক শেষে দীপকাকু কল্লোল সেনকে বললেন ঘটনাস্থলের ফোটোগুলো আমাকে দেখাতে পারবেন আরে কেন নয় বলে চেয়ার ছেড়ে উঠে গেলেন কল্লোল সেন খানিক দূরে একটা স্টিলের আলমারি রয়েছে সেটা খুলে নিয়ে এলেন একটা ফাইল চেয়ারে বসে ফাইল থেকে বেশ কিছু ফটোগ্রাফ বার করে এগিয়ে দিলেন দীপকাকুর দিকে ঝিনুক ঝুঁকে দেখতে গেল ফটো প্রচণ্ড শখ লাগল সরিয়ে নিল চোখ দীপকাকুর সঙ্গে শেষ যে তদন্তে ছিল ঝিনুক সেটা মার্ডার কেস এক বৃত্তশালী সম্ভ্রান্ত মহিলা খুন হয়েছিলেন মারা যাওয়ার আগে খুনের আশঙ্কা নিয়ে এসেছিলেন দীপকাকুর কাছে ওই কেসে রক্তাক্ত বডি দেখেছে ঝিনুক কিন্তু এতটা শখ হয়নি দীপকাকুর হাতে এই প্রথম ঝুলন্ত মৃতদেহের ফটো দেখল কোল্ড ড্রিঙ্কসের সিপ দিল ঝিনুক না একদমই আর খেতে ইচ্ছা করছে না এই মনের জন্যে কী করে ডিটেকটিভ প্রফেশন সে থাকবে আর চোখে দেখলো দীপ কাকুকে কোনো বিকার নেই ম্যাগনিফাইং গ্লাস বের করে খুঁটিয়ে দেখছেন ফটোগুলো মুখ না তুলে কল্লোল সেনকে জিজ্ঞাসা করলেন ভদ্রলোকের মোবাইল ফোন পাওয়া গিয়েছিল না আমরা যাওয়ার আগে কেউ চুরি করে নিয়েছে কিন্তু রিস্ট ওয়াচ নেয়নি ফটো দেখা যাচ্ছে আর পার্স চশমার উপর দিয়ে তাকিয়ে জানতে চাইলেন কাকু উত্তর দেওয়ার আগে একটু থমকালেন কল্লোল সেন তারপর বললেন পার্সও ছিল ওখান থেকে কার্ড বের করে মোবাইল নম্বরটা পাই ফোন কোম্পানিকে সেটা ট্রেস করতে বলেছিলাম কার্ডে ছিল যে বাবুর ল্যান্ড ফোন নাম্বার ডেকে পাঠিয়েছিলাম বাড়ির লোককে দীপকাকু এবার ফটো রেখে সরাসরি তাকালেন কল্লোল সেনের দিকে তারপর বললেন তদন্তে তাহলে আপনাদের একটু ফাঁক রয়ে গিয়েছিল কি বলেন চুরি বা ধরুন লুট করার অভিপ্রায় যদি থাকে শুধু মোবাইল কেন কর্ল সেনের সব প্রতিভা এবার একটু ভাটা পড়ল টেবিলে রাখা হাতটা কোনোই ভাজ হয়ে চলে এলো চিবুকে হাত ঘড়িটা দামি চকচক করছে ঢু কুচকে উনি বললেন মানে সিচুয়েশানটা তখন এমন ছিল না মানে ব্যাপারটা তো মাথায় স্ট্রাইক করেনি ভেবেছিলাম যে বাবু যেভাবে আক্রান্ত হয়েছিলেন ক্লায়েন্টদের কাছে মোবাইল ফোন চুরি মানে যাওয়াটা সেটা কিন্তু একটা নিতান্ত সাধারণ ঘটনা এখন মনে হচ্ছে যে তাই তো ঘড়ি পার্স ছিনিয়ে নেওয়ার কোনো ব্যাপার ছিল না আচ্ছা সেলফোনটা নেওয়ার পিছনে আপনি কোনো মোটিভ দেখতে পাচ্ছেন দীপ কাকু বললেন মোটিভ নিয়ে পরে ভাবব বিষয়টা নোটিস করার মতো কিন্তু এটা বুঝতে পারছি একটু পজ নিয়ে দীপকাকু জিজ্ঞাসা করলেন পুলিশকে কে বা কারা খবর দিয়েছিল ক্লায়েন্টরাই ফোন করে অনিমেশবাবু চিৎকার চেঁচামেচি মারধরের ফাঁক গলে চলে যান অ্যান্টি চেম্বারে ক্লায়েন্টরা অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পরে যখন দেখলো যে খুলছেন না খবর দিল আমাদের আমরা এসে ডাকাটাকি করার পরেও খুললেন না দরজা তখন ক্র্যাশ করতে হলো ডোর দেখলাম যে ঝুলছেন ওই পরিণতি দেখে অনেক ক্লায়েন্ট তক্ষুনি হাওয়া কিছু লোক ছিল আমরা তাদের ইন্টারোগেট করি আচ্ছা অফিস স্টাফ কজন ছিল বাবুর সেই মুহূর্তে কেউ ছিল না সমস্ত ঝড় ঝাপটা গিয়েছে বাবুর ওপর দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হতেই স্টাফরা পালিয়ে গিয়েছিল ক্লায়েন্টদের জিজ্ঞাসা করে জানলাম যে স্টাফ ছিল তিনজন একজন বেয়ারা আর দুজন অফিস ক্লার্ক তাদের সাথে মিট করেছেন হ্যাঁ প্রথমে ধরি বেয়ারাকে ঘটনা দুদিন পরে পান খেতে এসেছিল ওদের অফিসের উল্টো দিকে একটা দোকানে আসলে খোঁজ করতে এসেছিল কোম্পানির অবস্থা কীরকম পানওয়ালাকে আমি বলে রেখেছিলাম যে স্টাফদের কাউকে দেখতে পেলে যেন খবর দেয় একটু থামলেন বাবু। আর বাকি দুজন বেয়ারার কাছে ঠিকানা নিয়ে আমহার স্ট্রিটের একটা মেস থেকে ওদের তুললাম দুজনে একই গ্রামের ছেলে জেরা করে তেমন লাভ হয়নি কোম্পানি টাকা কোথায় কিভাবে খাটে কিছুই জানতো না কম্পিউটারে হিসাব নিকেশের কাজটুকু করতো বাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা শুধু দিতে পেরেছে সেই নাম্বারটা আমরা অনিমেশবাবুর ছেলের থেকেও পেয়েছি অ্যাকাউন্টে মাত্র দু হাজার টাকা পড়ে রয়েছে বাবুর কথা শেষ হতে দীপ কাকু জানতে চাইলেন তা ওই স্টাফদের সাথে কি দেখা করা যাবে মানে ডেকে পাঠাতে পারবেন তাদের হ্যাঁ পাঠানোই যায় তবে আপনি বোধ একবার গোল্ডেন ইনভেস্টমেন্টের অফিসটা দেখতে চাইবেন বেয়ারা নির্মল জানা এখন ওই কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড আমি এজেন্সিকে বলে কাজটা পাইয়ে দিয়েছি চাকরি গিয়ে বেচারা খুব বিপদে পড়ে গিয়েছিল প্রাথমিকভাবে আপনি ওর সাথে কথাও বলতে পারেন আচ্ছা ঠিক আছে তাই হবে বলে চুপ করে রইলেন দীপ কাকু ঝিনু কিন্তু এবার ছোট করে নোট নেওয়া শুরু করেছে সকাল থেকে যে হারে ইনফরমেশন জড়ো হচ্ছে মনে রাখা সত্যি অসম্ভব নিরবতা ভাঙলেন কাকু পুলিশের দিক থেকে তদন্ত দেখছি শেষ কেসটা ক্লোজ মানে ফাইনাল হচ্ছে কবে একটু অপেক্ষা করছি এত লোকের টাকা মারা গিয়েছে কোনো ইনফরমেশান যদি আসে যার ওপর বেশ করে টাকাগুলো যদি উদ্ধার করা যায় অফিস ঘরটা এখনও আমাদের হেফাজতে রেখেছি যদিও ফ্ল্যাটের আসল মালিক চাপ দিচ্ছে যে স্পেসটা ফ্রি করে দিতে নতুন ভাড়াটে ঢুকাবে আচ্ছা চলুন তাহলে যাওয়া যাক ঘটনাস্থলটা একবার একটু দেখি কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন দীপ কাকু থানা থেকে বাবুর অফিসটা খুব কাছে বাইকে দু মিনিটও লাগলো না পৌঁছাতে কল্লোল সেনো এলেন বাইকে পিছনে সিটে একজন কনস্টেবলকে নিয়ে ছতলায় কমপ্লেক্স নাম পরমা গেটের কাছে পাওয়া গেল নির্মল জানাকে গোল্ডেন ইনভেস্টমেন্টের প্রাক্তন স্টাফ বয়স পঁচিশের কাছে তাকে সঙ্গে নিয়ে কল্লোলবাবু কমপ্লেক্সের মাঝের করিডোর ধরে চললেন বাবুর অফিস ঘর খুলতে অফিস পেসটা একতলায় একদম শেষ প্রান্তে ঝিনুকরা এসে দাঁড়ালো তালাবন্ধ ঘরের সামনে তালা খুলল কনস্টেবল ঘর থেকে বেরিয়ে এলো মন খারাপের একটা বাতাস ভেতরে ঢুকলো ঝিনুকরা সুইচ টিপে ঘরের লাইট ফ্যান চালিয়ে দিলেন কল্লোল বাবু চারপাশে চোখ বোলালেন দীপ কাকু পুলিশ ঘরটা সাফসুত্র করে ফেললেও তাণ্ডবের চিহ্ন এখনো দগ দগ করছে বড় টেবিলটার কাছে ভাঙা কাঁচ উল্টো থেকে চেয়ারটাও পিছনে হেলে রয়েছে টেবিলের ডান দিকের ওয়াল হ্যাঙ্গিং টেবিলের ওপর দুটো কম্পিউটার দুটোরই মনিটার ক্র্যাক হয়ে গেছে দেওয়ালের উইন্ডো এসি মেশিনটা দেখে বোঝা যাচ্ছে ঠুকে ঠুকে ভাঙা হয়েছে সমস্ত দেখে দীপকাকু তাকালেন ঘরের পিছনের বন্ধ দরজার দিকে তারপর বললেন ওটাই চেম্বার হ্যাঁ বলে কল্লবাবু এগিয়ে গেলেন দরজাটা খুলতে এটাই তালা দেওয়া নেই মাঝ বরাবর ল্যাচটা না কাজে এটা খোলা যায় কথাটা বলে খুলে ফেললেন বাবু। আসুন আপনারা দীপকাকু এগোলেন অনুসরণ করতে ইতস্তত করলো ঝিনুক থানায় দেখা ফটোটা এখনও তার মাথায় ঘুরছে মনে হচ্ছে ও ঘরে গেলেই যেন সে কিছু একটা ঝুলতে দেখবে মনের সাথে লড়াই করে চলে এলো ঝিনুক একফালি ঘর আলো জ্বালানো হয়েছে প্রথমে চোখ গেল সিলিং ফ্যানে একটা ব্লেড এখানে যা ছিল সমস্ত কিছু আপনার হেফাজতে তো হ্যাঁ আপাতত কথাটা বললেন কল্লোল সেন আচ্ছা কী ধরনের কাগজপত্র ছিল আলমারিটা পিছনে রেখে মুখোমুখি হলেন দীপ কাকু বিশেষ কিছুই নয় ক্লায়েন্টদের নামে সেপারেট ফাইল শেয়ারের কাগজ বিল ভাউচার আর নগদ আড়াই হাজার টাকা হুম এই ব্যবসার অন্য কোনো পার্টনার থাকা সামান্য কোনো আভাস আপনি পেয়েছেন মানে পেপারগুলোতে জিজ্ঞাসা করলেন দীপ কাকু না আমার চোখে তো কিছু পড়েনি আপনি ইচ্ছা করলে দেখতে পারেন কপালে অজস্র ভাজ নিয়ে দীপ কাকু অ্যান্টি চেম্বার থেকে বেরোতে উদ্যত হলেন ঝিনুক তাই ফলো করলো না বাথরুমটা দেখা হয়নি তার দরজা ঠেলে ঢুকল চোখ গেল ওপরের ফালি জানলায় চমকে উঠল কার যেন মুখ পরক্ষণে বুঝল না মনের ভুল দু ফুট বাই এক ফুট জানলাটার মাঝে আড়াআড়ি কাচের শাসী ফাঁক গলে আসছে রোদ আর কিছুই নয় একটু আগে দীপকাকুর বলা বামন খুনির মুখটাই ভ্রমবশত দেখেছিল ঝিনুক এই ধরনের কেসের সাথে বেশি দিন থাকলে তার মাথাটাই খারাপ হয়ে যেতে পারে অফিস ঘর থেকে এসে দেখলো ফাটা মনিটরের নিচে সিপিইউ এর সামনে হাঁটু মুড়ে বসেছেন দীপ কাকু সিপিইউ দুটোই বিচ্ছিরিভাবে ভাঙা হয়েছে দীপ কাকু এটা সেটা নাড়ছেন ইলেকট্রনিক পার্স তুলে এনে আতস কাজ দিয়ে দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে দীপ কাকুর তদন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করে যাচ্ছিলেন কর্লোন সেন কনস্টেবল অন্যমনস্ক হয়ে গিয়েছে নির্মল জানার মুখে একটা ভয় ভয় ভাব বসা অবস্থাতে দীপকাকু ঘাড় ফিরিয়ে বাবুকে বললেন দুটো কম্পিউটারে হার্ড ডিস্ক দেখছি না আপনারা সিস করেছেন নাকি চুরি হয়ে গেছে আমরা তো এসে পাইনি আপনি এখন যে অবস্থায় কম্পিউটার দুটো দেখছেন আমরা কিন্তু এসে এরকমই দেখেছিলাম তখন ছড়ানো ছিটানো ছিল সামান্য গুছিয়ে রেখেছি তাতেই আমার কাজটা অনেক কঠিন হয়ে গেছে বাবু। বড় টেবিলটার এপারে রিভলভিং চেয়ারে বসে আবার বললেন এর জন্য আপনাদের দায়ী করে লাভ নেই পুলিশ নিজের ডিউটি করেছে রিভলভিং চেয়ারের সুবিধে নিয়ে দীপকাকু নির্মল জানার মুখোমুখি হলেন তারপর বললেন এই চেয়ারে বাবু বসতেন তাই না মাথা নিচ করল নির্মল জানা দীপকাকু আঙ্গুল নির্দেশ করলেন কম্পিউটার দুটোর দিকে প্রশ্নটা ধরে নিয়ে নির্মল জানা বলল ওখানে বসতো পাত্রদা আর রায়দা নাম উত্তরটা দিলেন করলোল সেন সুকুমার পাত্র আর চন্দন রায় দীপকাকু ফের নির্মল জানাকে জিজ্ঞাসা করলেন ক্লায়েন্টদের সাথে কে কথাবার্তা বলতো আগে বাবু বলতেন উনি না থাকলে রায়দা পাত্রদার কেউ একজন বলতো অফিসে গণ্ডগোল শুরু হতে সেই যে তিনজনে পালিয়ে গেলে তারপর লাস্ট কবে ওদের সাথে তোমার দেখা হয়েছে একটু ভেবে নিয়ে নির্মল জানা বলল রায়দা তো এসেছিল মাস কানেক হলো মানে আমি তখন গার্ডে চাকরিটা পেয়েছি রায় কেন এসেছিল তোমার কাছে প্রশ্নের ভিতর পরিমাণ মতো ধমক মিশিয়ে দিলেন দীপ কাকু প্রয়োজন অনুসারে এমনটা তিনি করে থাকেন অপর পক্ষ চট করে মিথ্যে বলতে পারে না নির্মল জানা বিশেষ একটা ঘাবড়ালো না বলল এসেছিল এখানকার খবর নিতে পুলিশ কতদূর কি করলো আমাদের তো এক মাসের ওপর মাইনে বাকি রয়েছে তবে ও একটা চাকরি জোগাড় করেছে সেটাই বলল আর সুকুমারের কথা কিছু বলেনি হ্যাঁ বলেছে মানে আমি খোঁজ নিলাম পাত্রদা তখনও চাকরি পাইনি খুব চেষ্টা করছে ওদের দুজনে ফোন নাম্বার রয়েছে তোমার কাছে দীপকাকুর প্রশ্নের উত্তরটা দিলেন কল্ল বাবু আমার কাছে রয়েছে পরে দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে বলে দীপকা কুফের নির্মল জানাকে বললেন আচ্ছা তুমি একটু ভেবে বলো তো মারা যাওয়ার কদিন আগে অনিমেষ বাবু কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করেছিলেন বা খুব অনুনয় বিনয় এই সমস্ত করেছিলেন মানে সেরকম কেউ এসেছিল অফিসে ক্লায়েন্টদের বাদ দিয়ে বলবে নির্মল জানা মাথা নাড়ল অর্থাৎ আসেনি কল্লোল সেন একটা টুল টেনে টেবিলের এ প্রান্তে বসলেন মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে দীপকাকু জেরার পয়েন্টগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে তার দীপকাকু আবার বললেন দেখো নির্মল ঠিক মনে করে দেখো গণ্ডগোলের আগের কদিন ফোনেও কি কারোর সাথে ওরকমভাবে কোনো কথা হয়েছিল হ্যাঁ 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 স্যার হয়েছিল বলল নির্মল জানা ঘরের সকলেই বাড়তি মনোযোগী হল কনস্টেবলও ঝিমুনি কাটিয়ে চোখটা বড় করলো দীপ কাকু বললেন আচ্ছা এবার বলো ঘটনাটা কি ঘটেছিল গুছিয়ে বলতে শুরু করলো নির্মল জানা কদিন ধরেই বাবু ফোনে কার সাথে যেন তর্ক ঝগড়া এই সমস্ত করছিলেন ফোনটা বাবুই করতেন বেশিরভাগ সময় লোকটাকে পেতেন না তাই বিরক্ত হতেন কথার মাঝে দীপকাকু জানতে চাইলেন ওদের মধ্যে কি বিষয় কথা হতো কিছু বুঝেছিলে খুব একটা ভালো বুঝতে পারতাম না স্যার ফোনে কথা শুরু হলে বাবু পিছনে ঘরটায় চলে যেতেন একদিন দরজায় কান পেতে দু তিনটে কথা শুনেছিলাম বাবু বলছেন যে পার্টিরা আমায় আস্ত রাখবে না যা হোক করে কিছু বন্দোবস্ত করো ওপারে কথা শুনে নিয়ে বললেন যে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাব এইভাবে বেইমানি করবি আমি ভাবিনি নির্মল জানার কথা শেষ হতেই দীপকাকু জিজ্ঞাসা করলেন হুম আচ্ছা নির্মল বলো তো এই কথা মানে মারা যাওয়ার কতদিন আগে হয়েছিল ঠিক করে ভেবে বলো তা ধরুন স্যার দিন পাচেক তো হবেই দীপকাকু স্বগতোক্তি ঢঙে বললেন ঝগড়া পরে আরও বেড়েছিল না তোমরা শুনতে পাওনি কল্লোলবাবু এবার ফিরে গেলেন পুলিশি ফর্মে নির্মল জানার উদ্দেশ্যে ঝাঁজিয়ে বললেন এই তুমি আমাকে এ সমস্ত কথা আগে বলো কেন মাথা নিচু করে অতি বিনয় নির্মল জানা বলল আপনি তো স্যার কিছুই জানতে চাননি তাই কল্লোল সেন পুরো ফিউজড দৃষ্টি ঘুরিয়ে আনলেন দীপকাকুর ওপর হাতের ইশারায় দীপকাকু নির্মল জানাকে যেতে বললেন সে ঘর ছেড়ে চলে যেতে কল্লোলবাবু টেবিলের ওপর ঝুঁকে বললেন তার মানে তো বিজনেসে অন্য পার্টনার ছিল শূন্য দৃষ্টি রেখে দীপকাকু বললেন সেটা নাও হতে পারে হয়তো ওই লোকটা বা বন্ধুটাকে বিশ্বাস করে অনেক টাকা ধার দিয়েছিলেন অনিমেশবাবু বিশ্বাসঘাতকতা করেছে কল্লবাবুর সপ্রশংস দৃষ্টি দীপকাকুর ওপর তিনি বললেন রঞ্জনদা কিছুই বাড়িয়ে বলেনি হা আপনি সত্যি জুয়েল আমরা এতজন অফিসার মিলে আড়ালে থাকা লোকটার বিষয় কিছুই জানতে পারিনি আপনি জেরা করে ঠিক বের করে ফেললেন দীপকাকু কল্লোল সেনের দিকে তাকিয়ে একটু হাসলেন অন্য মনুষকের হাসি বোঝাই যাচ্ছে ডুবে রয়েছেন গভীর ভাবনায় বাবু এবার একটু কিন্তু কিন্তু করে বললেন মানে বলছিলাম যে আপনি যদি কেসটা একটু সলভ করে দেন মানে উপরালাকে জবাব দিতে হবে আমার প্রচুর কথা শোনাবে না হলে কেন প্রশ্নটা করলো ঝিনুক কারণটা সম্ভবত দীপকাকু জানেন তাই কোনো কৌতূহল নেই বাবু তবু উত্তরটা দিলেন আসলে কেসটায় আমি সেই রকম ক্রিটিক্যাল কিছু পাইনি বলে লালবাজারে ডিডি ডিপার্টমেন্টে প্লেস করিনি কদিন পর কেসটা ফাইনাল করে দিতাম লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই সমস্ত ফ্রড কেসে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে এখনও সময় আছে মানে আপনি যে ক্লুগুলো পেয়েছেন যদি একটু বলেন কেসটা তাহলে ট্রান্সফার করে দিতে পারি ঝিনুক মনে মনে বলল মামার বাড়ি আর কি দীপ কাকু খেটে খুটে ক্লু বার করবেন আর কেস সলভ করে ক্রেডিট নেবেন ওরা দীপকাকু বললেন না সেরকম সলিড কোনো সূত্র এখনো পর্যন্ত পাইনি পাবো কি না সেটাও জানি না আমাকে বরং আপনাদের অনেক সাহায্য নিতে হবে একেই বলে ডিপ্লোম্যাসি দেখতে গোবেচারার মতো হলে কি হবে দীপকাকু এ সমস্ত ভালোই পারেন হঠাৎ মনে পড়েছে এই ভঙ্গিতে দীপকাকু কল্লোল সেনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই কেসটা যখন আপনি ডিল করেন তার কতদিন আগে আপনার বিয়ে হয়েছে মানে নাকি তার পরে হয়েছে কেসটা হাতে নেওয়ার মাঝে মানে কোনো ছুটি টুটি কিছু নেননি তো ঝিনুক আকাশ থেকে পড়ল বিয়ের প্রসঙ্গ কেন কল্লবাবু যে সদ্য বিয়ে হয়েছে দীপ কাকুই বা কী করে জানলেন রঞ্জন কাকু কি বলেছেন কিন্তু এই কেসের সাথে কল্লবাবুর বিয়ের কি সম্পর্ক কল্লোল সেন অবশ্য ঝিনুকের মতো অবাক হননি মিটিমিটি হাসলেন তারপর বললেন আমি জানি আপনি আমার নতুন ঘড়ি আংটি গলায় সোনার চেন দেখে বিয়ের সময়টা আন্দাজ করলেন না এই কেস চলাকালীন আমি কোনো ছুটি নিইনি বিয়েটা তার আগেই করেছি আর এ সমস্ত আমি পড়তে চাইও না পুলিশের তো এক গাদা বদনা লোকে ভাববে যে এগুলো কুশের টাকাই হয়েছে কিন্তু কি বলবো আমার স্ত্রী তো শুনছে না বলছে ওর বাবা মা দিয়েছেন কিছুদিন অন্তত পড়তে নয়তো ওদের অপমান করা হবে দীপ কাকু বললেন না না পড়ুন পড়ুন আপনার যা বয়স লোকে বুঝবে যে বিয়েতে পেয়েছেন অন্তত আংটিটা তো পড়বেন দারুণ ডিজাইন একটু লজ্জা পেলেন কর্লোল বাবু তারপর বললেন অহনা জুয়েলার্স থেকে এটা কেনা ডিজাইন ভালোই হবে সোনাটাও বাইশ ক্যারেটের আংটিটা কি একবার হাতি নিয়ে একটু দেখতে পারি দীপকাকু বললেন আহা কেন নয় এই নিন না বলে আংটিটা আঙ্গুল থেকে খুলতে উদ্যত হলেন কর্লোল সেন ঝিনুক ভারী অবাক হলো তো এই সমস্ত শৌখিনতা কোনো দিন ছিল না হঠাৎ আংটির ব্যাপারে এত আগ্রহী কেন হলেন বিস্মিত হওয়া আরও বাকি ছিল আংটি এক হাতে নিয়ে অন্য হাতে ধরলেন আতস কাজ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ডিজাইন কনস্টেবেলও এত অবাক হল যে একটা হাই গিলে নিল দীপকাকু আংটি কল্লোল সেনকে ফেরত দিয়ে বললেন খুব ভালো তারপর ঝিনুকের মুখের দিকে তাকিয়ে ইঙ্গিতময় হাসি হাসলেন ঝিনুকের ঠোঁটে হাসি এলো না কেননা দীপকাকুর এই কাণ্ডটার মাত্র সে অর্থ উদ্ধার করতে পারেনি অধ্যায় তিন আংটির রহস্য আজ অনেকটাই ক্লিয়ার গতকাল বিষয়টা নিয়ে যথেষ্ট নাকাল হতে হয়েছে ঝিনুককে বাবুর অফিস থেকে বেরোনোর পর বাবুর কাছ থেকে বিদায় নিয়ে ঝিনুকরা যখন ফিরছিল চলন্ত বাইকে বসে ঝিনুক দীপকাকুকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি হঠাৎ কল্লোল সেনের আংটিটা নিয়ে পড়লেন কেন মানে ওটার সাথে কেসের কোনো সম্পর্ক আছে বাইক চালাতে চালাতে দীপকাকু বললেন ভাবো ভাবো ভেবে বার করো কারণটা তোমাকে তো শুধু আমি প্রশ্ন করার জন্যে সঙ্গে নিই না আমার পাশাপাশি একটা বুদ্ধিদীপ্ত মাথা সব সময় সক্রিয় থাকুক এটা কিন্তু আমি চাই যে আমার ভুল ত্রুটিগুলো শুধরে দেবে ঝিনুক আর কথা বাড়ালো না মনে মনে বেশ আহত হলো এই যে এত কেসে দীপকাকুকে সে অ্যাসিস্ট করলো সে কি শুধু প্রশ্নই করে গিয়েছে কোনো কন্ট্রিবিউশন নেই তার কাকুর সাথে যখনই কোনো কেসে ঝিনুক জয়েন করে তদন্তের পর্যায়ক্রম প্রথম থেকে লিখে রাখে দীপকাকু ভুলো মানুষ হামেশাই শাই ছোটো খাটো পয়েন্ট মাথা থেকে বেরিয়ে যায় ঝিনুকের নোটগুলো তখন কাজে লাগে নোট নেওয়ার ব্যাপারে ঝিনুক এতটাই দক্ষ হয়ে উঠেছে গত কেসটা বড়লোক ভদ্রমহিলার খুন হয়ে যাওয়া দীপকাকু বলেছিলেন ওটা গল্পের মতো লিখে নিতে এখন অবশ্য লেখাটায় হাতও দেওয়া হয়নি এই সমস্ত ভাবনার মধ্যে দীপকাকু ঝিনুককে ওদের বাড়ির সামনে নামিয়ে দিলেন বাইক স্টার্ট দিলেন তারপর বলে গেলেন না পরে কখন কিভাবে যোগাযোগ হবে বাড়ি ঢোকার পর মন খারাপটা কাটতে সময় লাগলো না সিটিতে গান চালিয়ে স্নান খাওয়া করতে করতে ভেবে উঠতে পারল দীপকাকুর মাথায় এখন জটিল সূক্ষ্ম সব চিন্তা ভাবনা খেলে বেড়াচ্ছে এই সময় ব্যবহারিক আচরণগত সমস্যা দেখা দিতেই পারে তাছাড়া ঝিনুক তো সবচেয়ে কাছের এবং স্নেহের পাত্রী ওর সঙ্গে এত ফরমাল হয়ে কেন কথা বলতে হবে বরং দীপকাকুর প্রোপোজালটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া যাক ঝিনুক নিজেই বুদ্ধি খাটিয়ে বের করবে কেন কল্লোলবাবুর আংটি পরীক্ষা করছিলেন দীপ কাকু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল ঝিনুক আলাদা একটা ডায়েরিতে অনিমেষবাবুর কেসটার পুঙ্খানুপুঙ্খ লিখল বেশ কিছু প্রশ্ন উত্তর তৈরি করল কিন্তু কিছুতেই আংটির সাথে কেসের সম্পর্কটা বার করতে পারল না বাবা বাড়ি ফিরে ঝিনুককে জিজ্ঞাসা করলেন কি বাবা আর ঝিনুক তোদের কেসের কত দূর হলো ঝিনুক বলল আমি ঠিক বুঝতে পারছি না বাবা দীপকাকু কেসটার রহস্য কতটা ভেদ করতে পেরেছেন তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যেন টাকাটা অনিমেষবাবু আত্মসাত করেননি কোনো একজন তাকে বিপদে ফেলেছিল বাহ তার মানে তো তদন্তের অনেকটাই অগ্রগতি হয়েছে হ্যাঁ আমি প্রথমেই বোল্ড আউট অনিমেষ সোম তালে নির্দোষ দাঁড়া বাথরুম ঘুরে চাটা নিয়ে বসি তারপর তোর সাথে কথা বলবো কোলে ডায়েরি নিয়ে বসে গতকালের সমস্ত ঘটনা বাবাকে বলল ঝিনুক তার থেকে উঠে আসা প্রশ্ন উত্তর বিশ্লেষণ তুলে রেখেছিল দীপকাকুর জন্যে ঝিনুক যে এত খেটে খুঁটে হোমওয়ার্ক করলো সেটা তো দেখাতেই হবে আংটির বিষয়টা ফুৎকারে উড়িয়ে দিলেন বাবা আরে ওটার সাথে কেসের কোনো যোগাযোগ নেই দীপঙ্করের হয়তো কোনো একটা ক্লোজ রিলেটিভের বিয়ে তা রয়েছে গয়না দিতে হবে তাই আংটিটা দেখছিল কিংবা হয়তো নিজে বিয়ে করার কথাই ভাবছে তাই না কারণটা মনপুত হলো না ঝিনুকের বাবার কথাই যদি ঠিক হয় দীপকাকু ওই রকম গম্ভীর স্বরে ভাবতে বলতেন না ঝিনুক বলল আচ্ছা বাবা আংটির ব্যাপারটা ছাড়া এখনও পর্যন্ত যেটা শুনলে তাতে তোমার কি মনে হচ্ছে লোকটাকে তাড়াতাড়ি ধরা যাবে যে অনিমেশ বাবুর কাছ থেকে ধান নিয়ে তাকে ডুবিয়েছে সম্ভবত ওই লোকটাই বিজনেসে নামিয়েছিল বাবুকে। বাবা বললেন এমনটা নাও হতে পারে জেনুক অপরাধটার পিছনে একাধিক লোক থাকার চান্সও থাকতে পারে তোর থেকে যা শুনলাম জাহাজে আসা বিদেশি জিনিস ছাড়ানোর জন্যে লোন দিতেন বাবু। আশা করা যায় যে তিনি এতটা নির্বোধ ছিলেন না যে সব টাকা একজনকে দেবেন সে কোনো কারণে যদি ভেঙে যায় বা ধর মারা যায় বা ডুবে যায় তো অনিমেষবাবুও শেষ বিশ্বাস করে ধার দেওয়ায় কোনো আইনি কাগজপত্র থাকে না আমার মনে হচ্ছে যে উনি অন্তত চার পাঁচজনকে ধার দিতেন একজন ডোবালেও বাকি কজনের কাছ থেকে উনি যা ইন্টারেস্ট পাবেন তাতে সারভাইভ করে যাবেন এই ধরনের লোনে হাই ইন্টারেস্টে টাকা খাটানো হয় এবার আমার বুদ্ধিতে আমি যতটুকুনি বুঝতে পারছি চার পাঁচজন মিলে ডুবিয়েছে বাবুকে। ওরা হচ্ছে একটা গ্রুপ পাকে চক্রে অনিমেশ বাবু ওদের মধ্যে গিয়ে পড়েছিলেন একটু দম নিয়ে বাবা আবার বলতে শুরু করলেন নির্মল জানা তার বাবুকে একটা পার্টির সাথে কথা বলতে শুনেছিল বাকিদেরটা শোনেনি সে যেহেতু একটি ব্যক্তির কথাই বলছে তোরাও ধরে নিয়েছিস যে অপরাধী একজন বাবার বিশ্লেষণে কোথাও কোনো যুক্তির অভাব দেখল না ঝিনুক আবার এটাও ঠিক দীপকাকু কিন্তু এখনও একবারও বলেননি অপরাধী একজন ওর মাথায় কি ঘুরছে কে জানে বাবার চিন্তার অ্যাঙ্গেলটা ওকে জানাতে হবে ভাবতে ভাবতে অন্নমনস্ক হয়ে গিয়েছিল ঝিনুক বাবা বললেন তোদের তদন্তের পর্যায়টা এখনও অচেনা পাহাড়ের পথেই দাঁড়িয়ে রয়েছে এই সময় তোরা যদি সূত্র বাঁচতে ভুল করিস অপ্রয়োজনীয় ক্লু ধরে এগিয়ে যাস তাহলে কিন্তু সময় নষ্ট হবে অন্য জায়গায় চলে যাবি বাবার সাথে আলোচনা করার এই একটা লাভ কঠিন বাস্তবের একঘেমে থেকে চট করে কল্পনা জগতে নিয়ে যেতে পারেন ঝেনু কাল রাতে শুতে গিয়েছিল বাবার বলা অদেখা পাহাড়ের ছবি মাথায় নিয়ে কিন্তু নিস্তার পেলো কোথায় ভোরবেলা স্বপ্ন দেখলো নির্জন পাহাড়ি পথে একা দাঁড়িয়ে রয়েছে নিচের পাকদণ্ডী বেয়ে হাত ধরাধরি করে নেমে যাচ্ছেন কাকু আর একটা বেটে লোক একটু পরেই কুয়াশায় মিশে যাবেন ওরা হঠাৎ বামুন মানুষটি ঝিনুকের দিকে মুখ ফিরিয়ে বিচ্ছিরিভাবে হাসলো ঝিনুকের ঘুমটা ভেঙে গিয়েছিল ভোরবেলা ছাদে ফ্রি হ্যান্ড সেরে সবে যখন মায়ের দেওয়া হেল ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে ঝিনুক বাইকে চেনার শব্দটা থামলো বাড়ির গেটে দরজাটা খুলতে গিয়েছিল দীপকাকু এত সকাল সকাল কি ব্যাপার বড় সড়ো চারটে প্যাকেট নিয়ে দীপকাকু ঢুকলেন ঘরে বাবা তখন চা খেতে খেতে কাগজ দেখছেন বাবার কপালে ভাঁজ পড়ল। দীপকাকুর চোখে মুখে হাসি খুশি ভাব হাঁক দিলেন বৌদি আজ ব্রেকফাস্ট আমি নিয়ে এসেছি পিৎজা একটা নতুন পিৎজা হাট হয়েছে বাজরনি বাজারে ব্যস্ত সমস্ত হয়ে ড্রয়িং রুমে এলেন মা অভিমানী গলায় বললেন বাবা বা পরপর দুদিন আমার হাতে জলখাবার খেতে লজ্জা করছিল তোমার তাই না তাই এ সমস্ত কিনে নিয়ে এলে মায়ের হাতের প্যাকেটগুলো চালান করে দিয়ে দীপকাকু বললেন আরে না না বৌদি আর যেহেতু সকালবেলা কাজে বেরিয়ে যেতে হবে রজত তার গাড়িটা চাই তাই ভাবলাম যে এখন আর আপনাকে জ্বালাতন করাটা ঠিক হবে না আমি তো প্রায় আপনার হাতেই খাই আজ না হয় খাওয়ালাম প্যাকেটগুলো নিয়ে মা চলে গেলেন ভিতরে দীপকাকু গুছিয়ে বসলেন সোফায় বাবা ভ্রু কুচকে তাকিয়েছিলেন দীপকাকুর দিকে মুখে কিছু বলছেন না একটু অস্বস্তির সাথে দীপকাকু জানতে চাইলেন কি হলো রজোদ্দা ওইভাবে তাকিয়ে আছেন কেন মনে হচ্ছে কেসটা সলভ করে নিয়ে এসেছ আরে কোথায় সলভ এখনও তো অথই জলে বাংলা খবরের কাগজ টেবিল থেকে তুলে নিয়ে বললেন দীপ কাকু বাবার বিশ্বাস হলো না মাথা নেড়ে বললেন হুম হুম দীপঙ্কর এটা হতেই পারে না বিনা অ্যাডভান্সে তুমি কাজটা নিয়েছো। সমাধানের ইঙ্গিত না পেলে সকালবেলা এত খরচ কেউ করে দীপকাকু হেসে বললেন ও হো ফর গড সে বিলিভ মি এখন যার কাছে যাব নটার মধ্যে সে যেতে বলেছে আমি ঝিনুক ছাড়া আরও দুজন যাবে সেই জন্যে গাড়িটা পেলে একটু সুবিধা হয় দেখো দীপঙ্কর গাড়ির জন্য এত বড় ভেট না দিলেও চলতো তোমাদের কাজের জন্য গাড়ি তো আমি না চাইতেই দিই নাকি খোঁচাটা মেরে বাবা নিজেই তারপর হেসে ফেললেন দীপকাকুর মুখে তখনও হাসি দুজনের সম্পর্কটা মধুর বন্ধুত্বের বয়সের এতটা তফাত বোঝাই যায় না ঝিনুক ওদের হাসিতে যোগ দেয়নি আগের দিনের ব্যবহারটা যে তার পছন্দ হয়নি সেটা বোঝানোর জন্যে সে গম্ভীর ছিল কাকু ঠিক পরে নিয়েছিলেন ঝিনুকের মনের কথা হালকা সুরে জিজ্ঞাসা করলেন কে আংটির রহস্যটা ভেদ করতে পারলে ঝিনুক মাথা নাড়ল বাবা যে কারণটা বলেছেন সেটা অতি সরল বলাটা ঠিক হবে না দীপকাকুর বিয়ের কথাটা তো নয় মা তিনটে প্লেটে পিজা নিয়ে এলেন এতে হবে না আর কিছু তৈরি করব বলো দীপকাকু তড়িঘড়ি করে নিবৃত্ত করলেন মাকে আরে না না বৌদি এতেই হবে আপনি জমিয়ে শুধু কফি তৈরি করুন এর সাথে কফি খুব ভালো যায় মা চলে যেতে যেতে ঝিনুক সিরিয়াস ভঙ্গিতে বলল এখনো পর্যন্ত কেসটার আমি যতটুকুনি জানি আমি বলেছি বাবাকে বাবা একটা মতামত দিয়েছেন পিজার টুকরো মুখে পুরে দীপকাকু ঝটকা খেলেন পরে বাবা কি গরম বৌদি মাইক্রোওয়েভে দিয়েছিলেন উফ মুখটা পুড়ে গেল মুখের খাবার সামলে বললেন হ্যাঁ বলো রজতদা কী ভাবছেন বাবার বলা একাধিক অপরাধীর তত্ত্বটা গুছিয়ে নিল ঝিনুক মন দিয়ে শুনে দীপকাকু বললেন হুম গুড অ্যানালিসিস আই গো উইথ দ্য ভিউ কিন্তু ওই চক্রের মধ্যে অনিবেশ বাবুকে নিয়ে গিয়েছে কোনো একজন সেই ব্যক্তিটিকে কিছুক্ষণ চুপ থেকে পিজা খেতে লাগলেন কাকু একটু পরে ঝিনুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ঝিনুক বলল আমি তো এখনও পর্যন্ত কিছুই ভেবে পারছি না কয়েকটা কোয়েশ্চেন মাথায় এসেছে সেটা ক্লিয়ার হলে ভাবতে সুবিধা হবে প্রসিড ঝিনুক শুরু করল কোয়েশ্চেন নাম্বার ওয়ান সূর্যেন্দুবাবুকে অফিসে আসতে না বলে বাড়িতে ডেকেছিলেন কেন দুই হনিমেশবাবুর বাড়িতে গিয়ে কোন বইয়ের খোঁজ করছিলেন আর তিন গোল্ডেন ইনভেস্টমেন্টের অফিসে গিয়ে আলমারি এবং কম্পিউটারে কিসের প্রমাণ খুঁজছিলেন টর্চ আর আতস দিয়ে আর চার নম্বর পার্স হাতগড়ি বাদ দিয়ে শুধু মোবাইল ফোনটা কেন চুরি গেল পাঁচ নম্বর আমি এখনও অন্ধকারে যে আপনি কেন হঠাৎ কল্লোল সেনের আংটির ব্যাপারে আগ্রহী হয়ে উঠলেন প্রশ্ন শেষ করে ঝিনুক খাওয়ায় মন দিল দীপকাকু বললেন তোমার প্রশ্নগুলো বেশ সুচিন্তিত বোঝাই যাচ্ছে ভালোই হোমওয়ার্ক করেছো আবার এটাও আমি জানি যে এই প্রশ্নগুলোর কিছু উত্তর তোমার কাছেও রয়েছে কনফিডেন্সের অভাবে সেটা তুমি বলতে পারছো না কথাটা ঠিকই বলেছেন দীপ কাকু ঝিনুক সত্যি উত্তর বলার ঝুঁকি নেয়নি পাছে ভুল হয়ে যায় দীপ কাকু বলতে শুরু করলেন সূর্যেন্দুকে অফিসে না ডাকার কারণ চিঠি পড়ে বুঝেছিলাম যে আর্থিক সঙ্গতি নেই আমার চকচকে অফিস দেখে যদি হীনমন্যতায় ভোগে অ্যাডভান্স পর্যন্ত দেওয়ার সামর্থ্য নেই তার নাম্বার দুই বাবুর বাড়ির বইগুলো দেখে বোঝার চেষ্টা করছিলাম যে ওর শেয়ারের প্রীতি কতটা শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড ব্যাঙ্কিংয়ের কোনো বই আছে কি না সেটাই দেখছিলাম কী দেখলে আগ্রহ করে জানতে চাইলেন বাবা না রজতদা ওই সংক্রান্ত একটা বইও নেই সাহিত্য দর্শনের বই ঠাসা রবীন্দ্রনাথ খুব প্রিয় ছিলেন ওর বই বেশি একটু থেমে দীপকা কুফের বললেন অফিসের আলমারির গায়ে খুঁজছিলাম হাতের ছাপ বা যদি কোনো প্রমাণাদি পাওয়া যায় সুবিধা হলো না পুলিশ এমন তন্নতন্ন করে তল্লাশি করেছে যে কোনো প্রমাণ নেই খুব ভালো হতো যদি টাকার লকারে বাবুর ছাড়া আরও কারো হাতের ছাপ পাওয়া যেত ওই রকম পার্সোনাল জায়গায় পার্টনার ছাড়া কেউ হাতও দেবে না কম্পিউটারে সিপিইউটা পরীক্ষা করে দেখলাম যে ডিস্কটা বের করে নেওয়ার জন্যই ভাঙা হয়েছে মোবাইল ফোন এবং ডিস্ক সরানো দেখে আন্দাজ করা যায় ওই দিনের গণ্ডগোলে অপরাধীর পাঠানোর লোক ছিল দুটো জিনিস সরিয়ে নিলে অপরাধী হাতের বাইরে চলে যাবে ওর কাছে পৌঁছানোর কোনো সূত্রই পাওয়া যাবে না একটু দম নিতে থামলেন কাকু ফের বললেন আর পড়ে রইল বাবুর আংটির প্রসঙ্গ ওটার কারণেই আজ গাড়ি নিয়ে বেরোচ্ছি উদ্দেশ্যটা সফল হোক তারপর আংটির রহস্যটা ভাঙব ট্রেতে চার মগ কফি নিয়ে ঢুকলেন মা টেবিলে নামিয়ে দিয়ে মাপটা তুলে নিয়ে বললেন আজ তাহলে ঝিনুকের কলেজ বন্ধ তাই তো প্রশ্নটা বলা যেতে পারে তিনজনকেই করা হলো কে কি উত্তর দেবেন সেই ভরসায় না থেকে ঝিনুক বলল মা আজ মাত্র দুটো ক্লাস রাগিরাগি চোখে তাকিয়ে মা ঘর ছাড়লেন বিপদ নিয়ে খেলার কাজটা আজও মেনে নিতে পারেননি মন থেকে কফির মগে চুমুক দিয়ে দীপ কাকু ফিরে গেলেন আগের প্রসঙ্গে এই কেসটা নিয়ে আমার কিছু অবজারভেশান রয়েছে সেটাই বলি হ্যাঁ বলো সেটা শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি কথাটা বলে বাবা তুলে নিলেন কফির মগ ঝিনুকও নিল কফিটা মা ভালোই তৈরি করেন চা না খেলেও মায়ের হাতের কফি মিস করতে চায় না ঝিনুক শ্রোতা বন্ধুরা গল্পটা এখানেই থামালাম আবার এর পরবর্তী অংশ আপনাদের কালকে পড়ে শোনাবো তাহলে আজকের মতো আসছি নমস্কার